জানি মমতা তুমি আরএসএস মমতা আরএসএস হ্যাঁ তুমি কি করেছো তুমি বলেছিলে আরএসএস খুব ভালো দল কি আজ আমার ভাইপোকে মেরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এটা কি মেনে নেবেন না এটা কি মেনে নেবেন না এটা মেনে নেবেন আর বাপ দাদা যদি মুরিদ হয়ে থাকো ভক্ত হয়ে থাকো হ্যাঁ একটা ভোট কোনোদিন না হ্যাঁ ওই তৃণমূল প্যাকেটে না পড়ে কথা ঠিক না বেরি এর ভিতরে কত বড় বড় বাঘ আছে তোমার হুঁশ নেই তোমার ঘুমটাকে ছিনিয়ে নেবে আজকে তুমি বুঝতে পারছ আগামীতে তোমাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি কোন দলিলে লেখা আছে কোন সংবিধান আইনে লেখা আছে হ্যাঁ করতে পারবে না ধর্মগুরুরা ধর্মগুরু দেখে দিয়ে রেখেছ লজ্জা করে না চৌধুরী সাহেব ইমাম সাহেব ধর্মগুরু লিয়ে রেখে দিয়েছ আর আমাদের কাছে কিন্তু ধর্মগুরু আজকে পড়ে ভাং চুর গাড়িটাকে পুলিশ সাজ করেছে আপনারা চোখে দেখেছেন এই গাড়ি আগামী পঞ্চায়েত পর্যন্ত ভোট পর্যন্ত রাখা থাকবে এই গাড়িতে হাত দিয়া হবে না বাংলার কোটি কোটি মানুষ দেখুক ভাঙড়ের বিধায়কের গাড়িটার দুর্দশা কি করেছে বাংলার মানুষ তারা দেখে যাবে দেখুন আরা বল এই রাজ্য সরকারের পোষা গোলাম মারে ধমকে আমার ভাইপো রাস্তায় পড়ে গেছে শুয়ে পড়েছে এই প্রশাসন রাজ্য সরকারের দুটো হাত ধরে টেনে টেনে ঘিষড়ে ঘিষড়ে নিয়ে যাচ্ছে বাংলার মানুষ আপনারা দেখছেন হ্যাঁ কিসের জন্য মারা হয়েছে কি ডাকাতি করেছে চুরি করেছে তোলাবাজি করেছে গুন্ডামি করেছে না এ কাজ করে না ন্যায়ের জন্য সত্যের জন্য দাঁড়িয়েছে এই প্রশাসন একটা বাড়ি চালিয়েছে লাঠি লোহার বাড়ি মাথায় মেরেছে টুপিটা পড়ে যাচ্ছে কিন্তু টুপিটা আটকাচ্ছে আমার বংশের ছেলে দেখেছেন মাথার টুপি কিন্তু ছাড়তে চাই না হ্যাঁ তার উপরি লাঠি মেরেছে চিন্তা ভাবনা ছিল আজকে হ্যাঁ খুন করে দেবার চিন্তা ছিল কথা ঠিক না বেঠিক গো আমার কথা ভুল হয়েছে না ঠিক হয়েছে হ্যাঁ মাথায় মারার উদ্দেশ্যটা কি মাথাটা খারাপ হয়ে যাক এই যে ছেলে অল্প বয়সের ছেলে হালকা বয়স এত তীক্ষ্ণ ব্রেন রাখে এত বুদ্ধি রাখে জনগণের মনকে ছিনিয়ে কেড়ে নিয়েছে এ ছেলে যদি সামনে থাকে তার রোকা যাবে না পঞ্চায়েত দখল করে রাখা যাবে না পঞ্চায়েত ছিনিয়ে নেবে পঞ্চায়েত বেরিয়ে চলে যাবে অথবা এখন থেকে সুপরিকল্পিতভাবে পঞ্চায়েতকে রোকার জন্য এই কার্যকলাপ এই রাজ্য সরকার করেছে কথা ঠিক না বেঠি দেখুন আরা বল এই রাজ্য সরকারের পোষা গোলাম এই রাজ্য সরকারের পোষা কুত্তার আপ আজকে গুন্ডার আপ তোলাবাজির আপ জমি দখলকারীর আপ এরা কি করেছে ভাঙড়ে এসে আজ আইসির ছেলে বুড়ু গেলে মেরেছে পিটেছে খবরটা পেয়ে আমার ভাইপো হাজির হয়েছে হ্যাঁ এই রাজ্য সরকারের পোষা কুত্তা গুন্ডা তোলাবাজি জমি দখলকারী এরা যে কি করল এরা ভাইপো যে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ আমার ভাই পুরোপুরি কুত্তার মতো ডাল কুত্তার মতো সব ঝাঁপিয়ে বলল আজকে পড়ে ভাঙ চুর গাড়িটাকে ধুলির সাজ করেছে আপনারা চোখে দেখেছেন এই গাড়ি আগামী পঞ্চায়েত পর্যন্ত ভোট পর্যন্ত রাখা থাকবে এ গাড়িতে হাত দিয়া হবে না বাংলার কোটি কোটি মানুষ দেখুক ভাঙড়ের বিধায়কের গাড়িটার দুর্দশা কি করেছে বাংলার মানুষ তারা দেখে যাবে এটা কি কাজ করেছে বলুন আমার ভাইপো নওশাদ সিদ্দিকী
आज के से जनगणर कि भावे काज करे जाच्छे ना जाच्छे बांगलार प्रत्येक मानुष जानें एत बड़ बड़ सब अपनारा नेता नेत्री तो आछेन कत भूल करेछेन कत उल्टो पाटा काज करेछेन आपनादेर पोषा कुत्ता किछु गुंडारा छुरी लाठी खून खराबी करेछेन घर बाड़ी भांग चूर बोमाबाजी एसब गुनो करेछे कार सामने करेछे बोलुन प्रशासनेर सामने कार सामने कार सामने এই রাজ্য সরকারে পুলিশের সামনে করছে আজ এই রাজ্য সরকারের পুলিশ চুম্মরে নীরব দেখছে দেখছে ওই জায়গায় যখন হ্যাঁ বিরোধী দলের ছেলেরা নেতারা কংগ্রেসের ছেলেরা বামপন্থীর ছেলেরা আইএসএফের ছেলেরা আরএসপির ছেলেরা যদি ওই জায়গায় দাঁড়ায় দুটো কথাবার্তা বলে মারো পেঠো বিরোধী দল থাকবে না মেরে শূন্য করে দাও আমি একা ছাড়া কোনো বিরোধী দল থাকবে না রাস্তা কি জঙ্গল রাজ পেয়ে গেছেন এটা গণতন্ত্র রাষ্ট্র হ্যাঁ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে সবার অধিকার আছে সবার চলবে ফিরবে খাবে সবার রাজনীতি করার অধিকার আছে না নাই রাজনীতি করার অধিকার আছে না নাই ধর্মগুরুরা রাজনীতি করবে কেন হ্যাঁ এই মূর্খ মূর্খ অশিক্ষিত ভূত কোথাকারে হ্যাঁ চোর চোর হ্যাঁ চোর তোর মুখে শোভা পায় হ্যাঁ তোর মুখে শোভা পায় কথাটা তোর লজ্জা লাগে না চোর হয়ে কি করে বলছিস রাজনীতি করা যাবে না ধর্মগুরুদের কোন কিতাবে লেখা আছে কোন দলিলে লেখা আছে কোন সংবিধান আইনে লেখা আছে হ্যাঁ করতে পারবে না ধর্মগুরুরা ধর্মগুরুদের দিয়ে রেখেছ লজ্জা করে না চৌধুরী সাহেব ইমাম সাহেব ধর্মগুরু লিয়ে রেখে দিয়েছ আর আমাদের কাছে কিন্তু ধর্মগুরু বীর মজার কল বেশ শিখেছে মজার কলটা মাথায় ঢাকনা দিয়ে হ্যাঁ কোথায় যাচ্ছ কোথায় হ্যাঁ বুঝতে পারছেন না ঈদগার ময়দানে সংখ্যালঘুদের বোর্ডটা ঝাড়বে বলে ঝাড়বে বলে বুঝতে পারছেন না হ্যাঁ কোথায় যাচ্ছ ইফতার মজলিসেতে হ্যাঁ ইফতার করে রোজা রেখেছিলে হ্যাঁ লজ্জা করে না চলবে হ্যাঁ চলবে নাকি কি ভাবছেন রোজা রেখে ইফতার করে সংখ্যালঘুদের ভোটটা ঝাড়তে হবে মাথায় টুপি দিয়ে যাচ্ছেন সংখ্যালঘুদের ভোট ঝাড়তে হবে এত সহজ ভাববেন না আপনি আপনার জায়গায় থাকেন আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন আমি আমার ধর্ম নিয়ে থাকব কি মানুষ টুপি দেখে ভোট দেবে না পৈতে দেখে ভোট দেবে না গেরুয়া দেখে ভোট দেবে না মানুষ ভোট দেবে ব্যক্তি মানুষ দেখে কাজ থেকে ভোট দেবে হ্যাঁ কি ভেবেছ তুমি হ্যাঁ মরে গেছে নাকি সব কি ভেবছ মনে করছো একটাকে কায়দা করে রেখেছি সব গোটা ফুরফুরা শরীফের পীরজাদাগার সব কায়দা করে ফেলবো কচু পুরার মাথা জানো হ্যাঁ ফোচকে ফোচকে কচু পুরার মাথা জানো এর ভিতরে কত বড় বড় বাঘ আছে তোমার হুঁশ নেই তোমার ঘুমটাকে ছিনিয়ে নেবে আজকে তুমি বুঝতে পারছ আগামীতে তোমাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি বুঝলেন এত সহজ ভাববেন না রাজনীতি আমি করি সংবিধান দিয়েছে রাজনীতি করার আমিও রাজনীতি করি হ্যাঁ আমার দাদা করে গেছে রাজনীতি আমার বাপ করে গেছে আমার অনেক ভাইয়েরা করছে রাজনীতি রসুল পাক রাজনীতি করে গেছে হ্যাঁ সাহাবারা করে গেছে আমরাও রাজনীতি করি হ্যাঁ তবে রাজনীতির মধ্যে ভাগ আছে একটা স্যাম্পল ধরে রাজনীতি একটা বিনা স্যাম্পলের রাজনীতি আমরা প্রতিবাদী রাজনীতি করি
প্রতিবাদের নাম কি বলুন? প্রতিবাদের নাম রাজনীতি। হ্যাঁ, কোথায় আছো? কি ভাবছো? কি হ্যাঁ এত সহজ ভাবছেন নাকি? দাঁড়ান দাঁড়ান, পানি গরম হয়েছে। মানুষকে বহুত কিছু ঠকিয়ে ঠাকিয়ে বুঝিয়ে দিয়েছে রে, সেটা আমরা জানি। একটা মাত্র দিছি, একটা ভাঙড়ে দিছি আমার বংশে থেকে, মনে রেখে দেবেন আপনারা, একটা দিছি। আগেও বলেছি আমার বংশে অনেক আছে, আমি একটা একটা করে দেবো, ইনশাল্লাহ তোমাদের ঘুমকে ছানিয়ে দেবো। তোমরা বুঝতে পেরেছ? তোমরা বুঝতে পেরেছ যে একটা একটা করে দেবে? খুদি লঙ্কা, এত বড় বড় লঙ্কা সব নিয়েছি, তো খুদি লঙ্কা একটু নিজে ঝাঁজ কঠিন। গালে দিয়েছ, বাপের নাম ভুলে যাচ্ছ। হ্যাঁ, মাথায় পানি দাও, তবে তোমার মাথা ঠান্ডা হবে, এত সহজ ভাববেন না। হ্যাঁ, আর একটা কথা মনে রেখে দেবেন আপনারা, আগামী দিনে পঞ্চায়েত ভোট আসছে, কি করবেন? নাকে তেল দিয়ে শুয়ে থাকবেন তো? হ্যাঁ, শুয়ে থাকবেন? এই যে আমার ভাইপোকে যেভাবে মেরেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, হ্যাঁ এই কথাটা মনে থাকবে। তোমরা যদি আমার বাপদাদার মুরিদ হয়ে থাকো, আমার বাপদাদার যদি মুরিদ হয়ে থাকো, ভক্ত হয়ে থাকো, হ্যাঁ একটা ভোট কোনো দিন না, হ্যাঁ ওই তৃণমূল প্যাকেটে না পড়ে। কথা ঠিক না বেরি? বলুন বলুন। হ্যাঁ, আমরা তৃণমূল আপনারা করুন, করতে মানা আমি করি না। আপনি বামপন্থী করতেন করুন, করতে মানা করি না। কংগ্রেস করতে করুন, আইএসএফ করতে করুন, মানা করি না। যাকে যেটা ভালো লাগবে করবে। এই অত্যাচার ধুম করলে কোনোদিন ওটাকে মেনে নেওয়া যাবে না। বামপন্থী ছিল, 34 বছর বামপন্থী ছিল, 34 বছর। আমরা পরিবর্তন করার জন্য বামপন্থী পার্টিটাকে আমরা ভোট না দিয়ে তৃণমূল পার্টিকে তুলেছিলাম, ঠিক না বেশি? হ্যাঁ, কি যে জন্য করেছিলাম, যেটা চেয়েছিলাম সেটা হয়েছে নাকি? পেয়েছেন নাকি? পুরোপুরি ধোকা, সব ধোকা, সব ধোকা। এত বড় মিথ্যুক, এত বড় মিথ্যুক মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলায় স্বাধীনের পর থেকে হয় না। সেটা হলো মমতা ব্যানার্জি সাহেব। ভারত স্বাধীনের পর থেকে, ভারত স্বাধীনের পর থেকে, ব্রিটিশ থেকে নিয়ে, ব্রিটিশ থেকে নিয়ে আজ অবধি, আপনার মনে রেখে দেবেন, আজ অবধি ব্রিটিশ স্বাধীনের পর থেকে পীর সাহেব ফ্যামিলির উপরে কোনো আঘাত আসে না। দেখাতে পারবেন? কেউ মায়ের দুধ খেয়েছে দেখাতে পারবে? পারবেন না। কংগ্রেস সরকার ছিল, কংগ্রেস সরকারের বড় বড় নেতা নেতৃত্বা আজ দরবারে এসেছে, আমার বাপের কাছে, ছোট বিশ্বাবের কাছে এসেছে, দরবারে এসেছে, হ্যাঁ দাদা পীরের কাছে এসেছে, মুজাজ্জামানের কাছে এসেছে। হ্যাঁ, তারা কোনোদিন এ কাজ করে না। 34 বছর বামফন সরকার ছিল, তারা এ ধরনের কাজ ফুরফুরা বিশ্বাবের উপরই, তার বংশধরের উপরই কোনই ধরনের কাজ করে না। আরে হ্যাঁ, ভিতরে তুমি আরএসএস, এটা আমি জানি, জানি মমতা, তুমি আরএসএস, মমতা আরএসএস। হ্যাঁ, তুমি কি করেছ? তুমি বলেছিলে আরএসএস খুব ভালো দল, কে ভুলে গেছি নাকি? কি ভাবছো? তুমি হচ্ছে আরএসএস, তুমি এসে কি করছো? সুট ব্রেনে আস্তে আস্তে সংখ্যালঘু মানুষের গোড়া কেটে উড়িয়ে দিয়ে ধূলিসাৎ করছ। একটা শ্রেণীর সংখ্যালঘু মানুষদের ডেকে কি গুন্ডা থেকে নিয়ে খাও দাও আর আমার প্রচার করো গদিতে বসিয়ে রেখে দাও, কি ঠিক তো? হ্যাঁ, বুঝতে পারছেন না? পাচ্ছেন না কি? আর একটা কথা বলি, মনে রেখে দেবেন, হুঁশিয়ার হবেন, সাবধান হবেন। দিনের পর দিন আজকে চারিদিকে গ্রামে গঞ্জে অত্যাচার জুলুম মার পিট হচ্ছে না হয়নি? কারা করছে, কারা করছে? তৃণমূল পার্টি আপনারা করেন, আমি করতে মানা করি না।
নিশ্চয়ই যে যার মানে দলকে আপনি করতে পারেন, ভালোবাসতে পারেন, মানা করি না। আজ কেন বলছি, কি কাজ করেছেন আল্লাহর দিকে চেয়ে বলুন। তৃণমূল পার্টির মধ্যে আমার লক্ষ লক্ষ মুরিদ আমার আছে, আমার লক্ষ লক্ষ মুরিদ আছে, আমার ভাইদের লক্ষ লক্ষ মুরিদ আছে, আমার বাপ দাদার কোটি কোটি মুরিদ ভক্ত আজ তৃণমূল পার্টির মধ্যে আছে না নেই? আছে। কোরআন মাতায় করে বলো, আল্লাহর দিকে চেয়ে বলো, ইমানটাকে ঠিক করে বলো, এই কাজটা ফুরফুরা পীর সাহেবদের পীরজাদের উপরই আজ আমার ভাইপোকে মেরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এটাকে মেনে নেবেন না? এটাকে মেনে নেবেন না? এটা মেনে নেবেন না? তাহলে তুমি যে মানুষ হয়ে থাকো, তোমরা যে আমাদের ভক্ত হয়ে থাকো, তোমাদের মধ্যে ইমান যদি থাকে, হ্যাঁ, তোমরা আগামী দিনে চিন্তা ভাবনা একটু করবেন, একথা আমি বলে চাই। হ্যাঁ, আজকে আপনারা আটকাবেন কাকে? আটকাবেন কাকে? কি ভাবছেন বিরোধী দল থাকবে না? রুখতে পেরেছ? রুখতে পেরেছ? হ্যাঁ, রাস্তায় আছে রাস্তায় থাকবে, মাঠে আছে মাঠে থাকবে। হ্যাঁ, আজ দেখুন বামপন্থীরা রাস্তায় আছে রাস্তায় আছে থাকবে, ঝাঁকে ঝাঁকে ঝাড়ে ঝাড়ে অনর্গত বামপন্থীতে ঢুকছে, অনর্গল আইসেবে ঢুকছে, এটা খবর আছে, এটা আমরা জানি। তুমি বুঝতে পেরেছো রুকার জন্য মাথা ঠিক নেই? কি কিছুদিন আগে কি অমিত শাহ, অমিত শাহ পশ্চিমবাংলায় এসেছিল, ঠিক তো? এসে কি কথা বলেছিল জানেন কি? বলেছিল এত বামপন্থী বাড়ছে কি করে, বাড়ছে কি করে? কি বুঝতে পারছেন না কি বলেছে? তার মানে বুঝতে পারছেন না? ঘুম হারিয়ে যাচ্ছে, ঘুমটা হারিয়ে যাচ্ছে, অতএব অটোমেটিক বেড়ে যাবে, তোমাদের মেনে নেবে না এই অত্যাচার জুলুমকে। হ্যাঁ, মেনে নেবে না, গণতন্ত্র নেই, দেশে রাজতন্ত্র চলছে, গণতন্ত্রকে জবাই করে ফেলেছে। হ্যাঁ, আর একটা কথা বলতে যাই, আজকে প্রশাসন এত যে মারধর করছে, পিটছে, আর বলছেন হ্যাঁ পুলিশ না, পুলিশের সঙ্গে আজ পুলিশের পোশাক পিঁধে, পুলিশের লেবাস পিঁধে, পুলিশের সঙ্গে সাথী হয়ে তারা মারছে না মারে নে? বলুন, মারছে না মারে নে? মারছে না মারে নে? আজকে বলুন প্রশাসন, আপনি নাকি পুলিশ মন্ত্রী, আপনার পাশে ওই যে পোশাকটা পিঁধে পিটাপিটি করছে মারছে, আপনি জানেন না কি? আপনি তো ভালো জানেন, তাদেরকে না ডাকলে আসে, তাদেরকে না ডাকলে আসে, নিশ্চয়ই আপনারা ডেকেছেন, তারা যোগ দিয়েছে, আজ পুলিশের পোশাক পিঁধে মিস মারছে, আর আপনারা এই সাধু সাজছেন, কি হবে আগামী দিনে? এটা সকলে জানছে না জানে নে? জানছে তো? তাহলে বাংলার মানুষ মনে রেখে দেবেন, পুলিশি পোশাক পিঁধে আমাদের বিরুদ্ধে চার হচ্ছে, জুলুম হচ্ছে, মারছে পিটছে, এটা মেনে নেবেন? এই মেনে নেবেন না? তখন এবারে বাই চান্স যদি উল্টো কেস ঘটে যায় তখন কি হবে, কি হবে? কিন্তু সত্যিকারের যারা প্রশাসন বিভাগ আছে, সত্যিকারের যারা পুলিশ আছে, গরিবের ছেলে, হ্যাঁ, তারাও তো বিপদে পড়ে যাবে, হাকিনা বলুন।